আলাইকুম ভাই। আলাইকুম সালাম। কি খবর তেলুয়ার? তুমি কি গরু কিনছো? না ভাই, এখন তো গরু কিনছি। এটা সবাই তো গরু কিনে ফেলছে, এদিক ওদিক সবাই নিয়ে যাচ্ছে, আর তুমি এখনো ঈদের গরু কেনা বাকি রাখছো। কিনবো, দেশের যে পরিস্থিতি তো হাট বাজারে যাওয়াটা রিস্ক। ঠিকই তো, এরকম থাকবে, তারপর গরু কিনতে হবে। যাক, যদি কোনো সমস্যা মনে করো আমি তো আছি তোমার সাথে, আমি তোমার বড় ভাই হিসাবে আমি সাহায্য করবো, জানাই। ঠিক আছে, আচ্ছা ভাই। তুমি গ্যারেজে যাও, হ্যাঁ আমি আসতেছি একটু পরে। কি ভাই, আপনারা কি ভাই? আমরা তো গরু ছাগল সব বিক্রি করতেছি, কোরবানির পশু ভাই। গরু কিনবেন? এই যে গরু আছে, এগুলো তো সব ছবিতে দেখা যাইতেছে ভাই, বাস্তবে তো লাগে। আরে ভাই, আপনার দেখে যদি পছন্দ হয় আপনি অবশ্যই পাবেন। রাখেন আপনি গরু ছাগল, মানুষের করোনা চালে বাসে না, আর আপনি গরু ছাগল বুকে জড়া নিয়ে এসে গেছেন। গরু ছাগল যান মিয়া, যান। ভাই গরু নেবেন না ভাই, ডোন্ট ডোন্ট ডোন্ট। আরে শোনো, একটা বিষয়টা কি, সব মানুষ তো আর কেনে না, কিছু লোক তো ডিস্টার্ব করবেই, তাহলে আমাদের যে পলিসি আমাদের তো রাগ করলে চলবে না। ব্যবসায় কি বলে, আমাদের সবসময় হাসি মুখে থাকতে হবে। কি, আরে ওই লোকে কিনবে না, চলে কে করো, ডাক দাও ডাক দাও। গরু ছাগল মহিষ রাখবেন, গরু ছাগল মহিষ রাখবেন। এই তোমাদের কি সমস্যা, কি কি হয়েছে, গেন্দে করতেছো কেন? স্যার কেন যাবে না স্যার, এই আমরা হচ্ছি ভ্রাম্যমান কোরবানির হাট। এই যে স্যার, আমরা এই কোরবানি উপলক্ষে এই গরু ছাগল মহিষুর এগুলো সেল করতে আসছি আর কি। আরে এই বিক নিয়ে তুমি কি বিক্রি করতেছো, গরু ছাগল মহিষ উট, একটারও তো আসল গরু নাই, আসল জিনিস নাই, এই ছবি নিয়ে তুমি ব্যবসা করতে চাচ্ছ নাকি ফাইজলামি? স্যার এটা তো হলো সিম্পল, বুঝছেন, মানে সিম্পল আর কি। এখান থেকে আপনারা দেখবেন, দেখে পছন্দ করবেন, তারপরে আপনাদের বাসা আমরা পৌঁছে দেব। আরে কোন দেশে কোন গরু আনছো ফাইজলামি করো না? সব ধরনের গরু আছে ভাই, গরু নেবেন, নিয়ে যান না ভাই। স্যার বিষয়টা হলো কি, ওরা তো অত বোঝে না স্যার, আপনি দেখেন আপনার কোনটা লাগবে, আমরা ঠিক সাইজ মতো আপনাকে পৌঁছে দেবো। আরে ভাই, আমরা তো জীবনে এভাবে কোনো গরু ছাগল কিনি নাই, আমরা ভাই বেরোদর নিয়ে দেখে শুনে গরু কিনেছি, আর আপনারা এখন এক একজনকে নিয়ে গরুর ছবি, মহিষের ছবি, উটের ছবি দিয়ে বানায় বানায় ছবি দিয়ে রং করে ছবি দিয়ে তুমি বিক্রি করতেছ, কি করতেছেন আপনি? স্যার আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন স্যার, আপনি নিলে জিতবেন স্যার। না এত জিতা আপনার ওই এইভাবে বিক্রি হয় না, আপনার গরুর হাট, হাটের মধ্যে আমরা গরু ক্রয় করবো, আমরা এইভাবে গরু ক্রয় করি না স্যার। প্লিজ আপনি একটা অর্ডার দেন স্যার। দূর না, রাখেন না ভাই স্যার, আপনার সে ছবি ডোন্ট মাইন্ড। আসলে স্যার আমাদের পলিসিটা বুঝতে পারেন না, ঠিক আছে, নো টেনশন, চলুন আমরা এগিয়ে যাই। সামনে আটাছি, রাখবেন গরু ছাগল মহিষ, রাখবেন গরু ছাগল মহিষ। আপনি যে গরু কেনার জন্য চিন্তা করতেছেন, ওই যে ব্রাহ্মণ হাট ওই যে দেখেন। আবে কি কর, ওই যে দেখেন, এই যে চল দি গরু ছাগল উট। আমি যা দেখি যাই দেখি, আচ্ছা দেখি যাই, গরু ছাগল মহিষ রাখবেন, গরু ছাগল মহিষ। জি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে আমাদের ভ্রাম্যমান কোরবানির হাট।
ব্রাহ্মণ কুরবানির হাট এটা আবার কি স্যার? এত সহজ বিষয় বুঝলেন না? এখন তো সারা পৃথিবী এখন অনলাইনে চলছে। এই আমরা চিন্তা করলাম কি জানেন, এই কোরবানির ঈদ এই সময় আমাদের দেশে যারা সামর্থ্যবান লোক আছে, ধনী গরিব কম বেশি তো তারা কোরবানি দেয়, তার জন্য বিভিন্ন ধরনের পশু লাগে, মনে করেন গরু ছাগল মহিষ উট, এবং এর জন্য তাদেরকে হাটে যেতে হয়। হাটে যাওয়া অনেক ঝামেলা, লোকজন পাওয়া যায় না। এবারে ঢাকা শহরে তো সমস্যার শেষ নেই। মনে করেন আপনি হাটে পছন্দ করে একটা গরু কিনছেন, কিনে যখন নিয়ে আসতেছেন দড়ি ছিঁড়ে মারলো দৌড়, এই গরু যদি কাউকে ধাক্কা মারে, শিং দিয়ে গুঁতা মারে, তাহলে সে মারাও যেতে পারে। তা বাদেও আপনার এই গরুটা আপনি বাড়ি এনে কই রাখবেন? ঢাকা শহরে মানুষই তো চাপাচাপি করে থাকে। এই গরুটা রাখবেন নিচে, মনে করেন বাসার সামনে, তারাই মলমূত্র ত্যাগ করে পরিবেশটা দূষিত করে ফেলবে। এবারেও যদি বাড়ির সামনে একটা গরু কিনে রাখেন, মানুষজন জিজ্ঞাসা করবে, মে ভাই গরু কত নেছে, বড় ভাই গরু কত নেছে, এর লেগে আপনার আটটা লোক লাগবে। সব কিছু বিবেচনা করে এই ঝুট ঝামেলা যাতে আপনাদের না পোহাতে হয়, এর জন্য আমরা এই যে গরু ছাগল মহিষ এগুলো সব রেডি করে রাখছি আমাদের নিজস্ব খামারে। আপনি প্রয়োজনে অনলাইনে দেখে পছন্দ করবেন, আপনার পছন্দ মতো পশু আমাদের কাছে বুকিং দেবেন। আগে টাকা ঠিক কোরবানির এক ঘন্টা আগে আপনার বাড়ির সামনে আমাদের লোক এসে এই আপনার কোরবানির পশু পৌঁছে দিয়ে যাবে। আপনি যদি বলেন তাহলে আমরা হুজুর দিয়েও একদম সহি সালামতভাবে কোরবানি করে আপনার কষাই দিয়ে, না মানে আমাদের কষাই দিয়ে মাংস কেটে বেটে সেটে প্রয়োজনে আপনার ফ্রিজে ঢোকাই দেওয়ার ব্যবস্থাও আছে। চাচা আমরা এখান থেকে গরু কিনব। এটা কি গরু না? না স্যার, আমি গরু না, আমি গরুর এজেন্ট। এইখানে দেশি বিদেশি আমার কাছে 174 প্রজাতির গরু আছে স্যার। আপনি যদি এই গরুটা নেন না, অনেক লাভবান হবেন স্যার, সত্যি কইছি স্যার। আচ্ছা এইটা কি? আমি ছাগল না স্যার, আমি ছাগলের এজেন্ট। আমার এখানে দেশি বিদেশি আমার ফার্মে অনেক প্রকারের খাসি ছাগল পাইবেন। দেন স্যার, পছন্দ হয়নি আর ওইটা হলো স্যার। আমি তো ওট না, আমি ওটের এজেন্ট। মানে আমার এখানে ধরেন সব দেশের ওট পাওয়া যায়, আপনি যে দেশেরটা চাইবেন সে দেশেরটা দেবেন। যেমন ধরেন সৌদি, কাতার, দুবাই, তারপরে আমেরিকার যে কোনো দেশেরটা বলবেন সেটাই দিতে পারবো স্যার। স্যার আমার এখানে নিলে আপনারা লাভবান হবেন, প্লিজ স্যার দিবেন তো। স্যার আমি মহিষ না, মহিষের এজেন্ট। আমার এখানে দেশি বিদেশি অনেক প্রজাতির আপনি মহিষ পাবেন। আপনার কোনটা লাগবে স্যার, পছন্দ হয়েছে? এখন বলেন স্যার আপনার কি পছন্দ, গরু মহিষ ছাগল নাকি উট? উট নিব চাচা। আরে না, উট সামলাইবার পারবো না, সবাই কোরবানির ঈদ, গরু গরু নিব। গরু নেবেন? যাক ঠিক আছে, আপনি পছন্দ করলে তো আর করার কিছু। আরে পছন্দ তো আছে, কিন্তু দামটা জানুন লাগবো না? ঠিক স্যার, স্যার গো আপনি প্রথম কাস্টমার, আপনাকে দেখে আমাদের খুব পছন্দ হয়েছে। যদি স্যার দাম চাই তাহলে 2 লক্ষ টাকা, আর যদি দামাদামি করেন তাহলে 1 লক্ষ টাকা, আর যদি আপনারা নেন তাহলে আমাদের কোম্পানির তরফ থেকে মাত্র 50,000 টাকা। কী করে দাম চাইলো 2 লাখ টাকা, তাপ করে নেমে গেল 50,000। আরে ভাবা হবে কিছু নাই, শোনেন আপনাদের দেখে আমার পছন্দ হয়েছে, আমার না শুধু আমাদের সবার পছন্দ হয়েছে। আপনারা যদি গরুটা নেন মনে করেন আরো 50% ডিসকাউন্ট, মাত্র 25,000 টাকা। আরো কমবে? 2 লাখ টাকা 50, সেখানে 25, আরো অনেক কমবে আমরা দেখি। বুঝতে পারছি আপনার অনেক টেনশন করছে, নো টেনশন স্যার। আমাদের উদ্দেশ্য কি জানেন, একটা সুন্দর গরু আপনার মতো একটা সুন্দর মানুষের কাছে যদি কোরবানির গরু পৌঁছে দিতে পারি সেটাই আমাদের সার্থকতা। যেহেতু স্যার আপনি আমাদের প্রথম কাস্টমার, প্রথম বুকিং করবেন, আপনার জন্য সবকিছু বাদ দিয়ে মাত্র 10,000 টাকা স্যার, তাই না? আরে আউলার মধ্যে পড়ে গেলাম, খালি কমেই কমেই। আচ্ছা আরো কমবে, আমরা আবারও দেখি কত কমানো। আচ্ছা স্যার টেনশনের কিছু নাই স্যার, আমি চিন্তা করে দেখলাম যে কত জায়গায় তো কত বিজনেস আমরা করি, প্রয়োজনে নাই আপনার এখানে ব্যবসা করবোই না। এই আপনার কত দিতে পারেন স্যার? আমি লাস্ট এগুলো কথা কমি, 1,000 টাকা দিব। 1 পাতা একদম 1,000? 1,000? হ্যাঁ
1000 কি করব দেন হ্যাঁ দেন দেন ঠিক আছে স্যার আসলে আপনার সাথে তো আমাদের কোনো ব্যবসায়িক লেনদেন না মানে শুভ সূচনা আর আমার কোম্পানির যে এজেন্সিরা আছে ওরা যখন বলছে আমি তো আর ওদের কথা না করতে পারি না ঠিক আছে আপনি সম্মানীয় লোক আপনার ভতিজা মোটামুটি দেখছি যে একটা অন্য লেভেলে আছে ঠিক আছে আপনি ভাই 1000 টাকা দেন ওকে থ্যাংক ইউ স্যার এটা কি এই যে আপনার গরু ওকে আমরা তাহলে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ আসি মানে আসি মানে টাকা দিলাম 1000 আমার গরু কই আপনার গরু দেনই না দিয়েছি গরুর ছবি হ্যাঁ আরে স্যার কথাটা একটু খেয়াল করে শুনান এই কুরবানির গরু হ্যাঁ এটা 1000 টাকায় হয় না 1000 টাকায় একটা কুরবানির গরুর ছবি হয় বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ